প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমার আগের দুটো ভিডিও পয়সা সারণী পিরিয়ডিক টেবিল 1 এবং পিরিয়ড টেবিল 2 দেখেছো। তো সেখানে পয়সা সারণীর বেশ কিছু বিষয় নিয়ে বলা হয়েছিল। আজকে আমরা পয়সা সারণীর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো পর 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 মৌলগুলো যেগুলো আছে বা সারণীগুলো শ্রেণীগুলো আছে পয়সা সারণীতে। এদিকে ক্ষার ধাতু আছে, তারপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু আছে, তারপর সন্ধিগত আছে, তারপর হ্যালোজেন নিষ্ক্রিয়, এই যে বিভিন্ন মৌলগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলো বলবো। যেমন ধরো ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য বলবো, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির বৈশিষ্ট্য বলবো, সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য বলবো, হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য বলবো, নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য বলবো, হাইড্রোজেন সঙ্গে ক্ষার ধাতুগুলির সাদৃশ্য বলবো, হাইড্রোজেন সঙ্গে ক্ষার ধাতুগুলির বৈসাদৃশ্য বলবো, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য বলবো, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির বৈসাদৃশ্য বলবো, আর হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন এটা বলবো। তো এই 10টা পয়েন্ট নিয়ে আজকের আলোচনা। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য। 1 নম্বর, এইটার ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য যদি আমি বলি তাহলে প্রথমেই মনে রাখবে ক্ষার ধাতুগুলো কি আছে। এই পাশে আছে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম, মনে রাখবে এগুলো আছে। এটা 1 নম্বর শ্রেণীতে আছে। তো 1 নম্বর শ্রেণী থাকার জন্য এদের বাইরের কক্ষে সবসময় ইলেকট্রন ব্যাস হবে ওই 2 1, এদের হচ্ছে 2 8 1, এদের হচ্ছে 2 8 8 1, এরকম করে ইলেকট্রন ব্যাস হবে। অর্থাৎ দেখো এদের বাইরের কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, তাহলে প্রথম হয়ে গেল 1 নম্বর বলতে পারি বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। তো এই একটি ইলেকট্রন দান করে বা ছেড়ে দিয়ে ওরা কিন্তু ধনাত্মক আয়নেও পরিণত হতে পারে, যেমন Li প্লাস, Na প্লাস, কে প্লাস, অর্থাৎ এগুলো একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তাহলে 2 নম্বর হচ্ছে পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, আয়নে পরিণত হতে পারে, এটা হলো 2 নম্বর। 3 নম্বর, এগুলো এগুলোর যে অক্সাইড উৎপন্ন হবে বা হাইড্রোক্সাইড উৎপন্ন হবে সেগুলো সবই হবে ক্ষার ধর্মী। এগুলোর যে হাইড্রোক্সাইড বা অক্সাইড উৎপন্ন হবে এগুলো সবই ক্ষার ধর্মী, এর হাইড্রোক্সাইড এবং অক্সাইড সবই হবে ক্ষার ধর্মী, ঠিক আছে। তারপর দেখো এরা তীব্র বিজারক, সহজেই কিন্তু ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ অন্যকে ইলেকট্রন দিয়ে নিজেরা জারিত হয়, অন্যকে বিজারিত করবে, এরা তীব্র বিজারক। আর মনে রাখবে যতই নিচের দিকে যায় এদের এদের বিজারণ ধর্ম বাড়তে থাকে, নিচের দিকে গেলে এদের বিজারণ ধর্ম বাড়তে থাকে। তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এগুলো, এরা সর্বদা এই যে এইগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো প্রথমে কি বললাম বিজারক বলে দিলাম, ঠিক আছে, তীব্র বিজারক বলেছি। আর বলেছি পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হলে এদের সক্রিয়তা বাড়ে, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যত নিচের দিকে আসবে পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে এদের সক্রিয়তা কিন্তু বাড়বে, তাহলে এদের নিচের দিকে গেলে সক্রিয়তা বাড়ে। 5 নম্বরে বলতে পারি এদিকে সক্রিয়তা বাড়ে, অর্থাৎ নিচের দিকে গেলে পর্যায় সারণীর কোন শ্রেণী বরাবর নিচের দিকে গেলে সক্রিয়তা, এরা আয়নীয় যৌগ গঠন করে, এরা কি করে আয়নীয় যৌগ গঠন করে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আছে ক্ষার ধাতুগুলির। তাহলে 1 নম্বর যে ধাতু, যেগুলো 1 নম্বর শ্রেণী, তার ধাতুগুলির বৈশিষ্ট্য বললাম। এখন পরবর্তী আলোচ্য বিষয় হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির বৈশিষ্ট্য। 2 নম্বর শ্রেণীর মৌলগুলির বৈশিষ্ট্য, 2 নম্বর শ্রেণীর মৌলগুলির বিশেষ বৈশিষ্ট্য, মানে অনেকগুলি বৈশিষ্ট্য নয়, 2 নম্বর, এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির। তাহলে আমি এটা লিখছি না, আমি এইটাতে টিক মার্ক দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে, এটা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির বৈশিষ্ট্য, এটা 1 নম্বরে পড়বে। এগুলোর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন থাকে, এদের বাইরের কক্ষে 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রন থাকে, এরা কিন্তু এই দুটো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন তৈরি করতে পারে, দুটো ইলেকট্রন ত্যাগ করে। যেমন ধরো ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আছে তো, সরি আমি পরপর বলেছি,
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরকম সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আছে, লিথিয়াম, তো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হতে পারে এগুলো। আচ্ছা এইগুলো যেমন দুটো করে ইলেকট্রন ত্যাগ করে কি করবে, এমজি টু প্লাস এবং সিএ টু প্লাস আয়ন তৈরি করতে পারে, পজিটিভ আয়ন তৈরি করতে। আচ্ছা এদেরও কিন্তু অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলি ক্ষার ধরবে, এদের 3 নম্বর বলতে পারি অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলি। এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইডগুলি ক্ষার ধর্মী, এগুলো হলো মোটামুটি ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য, এই সরি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির বৈশিষ্ট্য। এরপর আমরা বলবো সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য, সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য। তোমরা জানো সন্ধিগত মৌলগুলি কোন কোন মানে অবস্থান কোথায়, তাহলে মনে রাখবে এদের অবস্থান হচ্ছে 3 নম্বর শ্রেণী থেকে শুরু করে 12 নম্বর শ্রেণী পর্যন্ত, 3 নম্বর শ্রেণী থেকে শুরু করে 12 নম্বর শ্রেণী পর্যন্ত সন্ধিগত মৌলগুলির অবস্থান। এদের বৈশিষ্ট্য, এদের অনেকগুলি বৈশিষ্ট্য আছে, এটা মনে রাখবে সন্ধিগত মৌলগুলির অনেকগুলি বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এরা সবাই কিন্তু ধাতু, সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য। এদের 3 নম্বর বললাম, এদের বৈশিষ্ট্যগুলো কি কি মনে রাখবে, এরা সবাই ধাতু, সন্ধিগত মৌলগুলো সবাই ধাতু। এদের সবাইকার বাইরের দুটি কক্ষ অসম্পূর্ণ থাকে, বাইরের দুটি কক্ষ অসম্পূর্ণ থাকে, এরা রঙিন যৌগ গঠন করে, সন্ধিগত মৌলগুলি রঙিন যৌগ, রঙিন এবং জটিল যৌগ। যৌগ গঠন করে, আর চতুর্থটা হলো একাধিক যোজ্যতা প্রদর্শন করে, একাধিক যোজ্যতা দেখায় বা একাধিক যোজ্যতা দেখায় একই এবার প্রদর্শন করে বা দেখায়। ঠিক আছে বাইরের, এদের সবাই ধাতু, এরা বাইরের দুটি কক্ষ অসম্পূর্ণ থাকে, আর রঙিন এবং জটিল যৌগ গঠন করে, একাধিক যোজ্যতা দেখায়, এটা হলো সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য। এরপরে হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য, হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য, হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য এরকম ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্য মতো অনেকগুলো বৈশিষ্ট্য বেরোবে। 4 নম্বর এটা টিক মার্ক দিচ্ছি, হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য করব, তাহলে হ্যালোজেন হ্যালোজেন মৌলগুলির বৈশিষ্ট্য এরকম ভাবে 1-2 করে করতে যাও। এদের বাইরের কক্ষে প্রায় সকলেরই 7টা করে ইলেকট্রন থাকে, কটা করে ইলেকট্রন থাকে, 7টি ই, মানে 7e বলতে পারি, 7টা করে ইলেকট্রন থাকে। এরা সকলেই কিন্তু তীব্র জারক, এরা অন্যকে জারিত করতে পারে, অন্যের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে, এরা সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন গঠন করতে পারে, নেগেটিভ আয়ন গঠন করতে পারে, যেমন সিএল মাইনাস, এফ মাইনাস, বিআর মাইনাস, এগুলো আয়ন গঠন করতে পারে। 3 নম্বর এরা জারক, যত উপর থেকে নিচের দিকে যাবে তত জারণ ক্ষমতা এদের কমে, মনে রাখবে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদিকে জারণ ক্ষমতা কমছে, এর জারণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে কম কম কম, ঠিক আছে।
এগুলো মোটামুটি জারক। চার নম্বর, এই যে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে মনে রাখবে কঠিন, তরল, গ্যাসীয় সব রকমের মৌলই আছে। কঠিন হচ্ছে, সরি, তরল আছে কি কি আগে, গ্যাসীয় কারা কারা আছে, ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়। ফ্লোরিন মনে রাখবে, ফ্লোরিন ক্লোরিন হলো গ্যাসীয়। ব্রোমিন তরল, ব্রোমিন তরল, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড। আর হচ্ছে আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো আয়োডিন হচ্ছে কি কঠিন। তিন রকমের মৌলই এখানে আছে, অর্থাৎ এখানে তোমার ভিন্ন তিনটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পর্ক তো মৌল আছে। এরা সবাই দ্বিপরমাণুক। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই দ্বিপরমাণুক। যাই হোক, আরো কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, দেখবে তোমরা। নেক্সট, নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য। নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য কি? নিষ্ক্রিয় মৌলগুলির দুটি বৈশিষ্ট্য আছে, তাও বলে দিচ্ছি। এখানে নিষ্ক্রিয় কথা লিখে দিচ্ছি, নিষ্ক্রিয় মৌলগুলির বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের সবাইকার বাইরের কক্ষে আটটা করে বা বাইরের কক্ষ পূর্ণ থাকে। মনে রাখবে হিলিয়ামের বাইরের কক্ষে দুটো থাকে, হিলিয়ামের বাইরের কক্ষে দুটো থাকে মৌল, আর বাকি সবাইকার বাইরের কক্ষে আটটা থাকে। হিলিয়ামের যেহেতু এল কক্ষ, সরি, হিলিয়ামের যেহেতু কে কক্ষ, তাহলে কে কক্ষে দুটো হলেই পূর্ণ হয়ে যায়, আর বাকি সবাইকার এম এল কে এল এম এন ও পি ইত্যাদি বিভিন্ন কক্ষ থাকতে পারে, কিন্তু প্রত্যেকেরই বাইরের কক্ষ পূর্ণ। তাহলে সোজা কথাই বলতে পারি, বাইরের কক্ষ পূর্ণ, এটা একটা পয়েন্ট। আর দু নম্বর পয়েন্ট কি, এরা নিষ্ক্রিয়, সহজে কোন মৌলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা নিষ্ক্রিয়। এই জন্যই তাদের নামও করা আছে নিষ্ক্রিয়, নামও বলা আছে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, এরা সহজে বিক্রিয়া করে না, সোজা কথায় সহজে বিক্রিয়া করে না। নেক্সট, অর্থাৎ পরবর্তী আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলির সাদৃশ্য। হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলির সাদৃশ্য, তাহলে ছ নম্বরটা হচ্ছে আলোচ্য বস্তু হচ্ছে হাইড্রোজেন এর সঙ্গে ক্ষার ধাতুগুলির সাদৃশ্য। এটা এক দুই করে বলে বলে যাব। সাদৃশ্য, প্রথম সাদৃশ্য হচ্ছে হাইড্রোজেনের যেমন বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকে, ক্ষার ধাতুগুলিরও বাইরের পক্ষে একটি ইলেকট্রন থাকে। তোমরা দেখেছো এই যে হাইড্রোজেন, এর নিচে থাকে লিথিয়াম, তারপরে থাকে সোডিয়াম, তার নিচে থাকে পটাশিয়াম, ঠিক আছে, তারপর রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই সবাইকার বাইরের পক্ষে একটি করে ইলেকট্রন থাকে। এরা যেমন একটি ইলেকট্রন বর্জন করে প্লাস আয়নের পরিণত হতে পারে, এলআই প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সেরকম হাইড্রোজেনও এইচ প্লাস আয়নে পরিণত হতে পারে, অর্থাৎ পজিটিভ আয়ন আয়নে পরিণত হতে পারে, পরিণত হতে পারে, গঠন করতে পারে, পজিটিভ আয়ন গঠন করতে পারে। তিন নম্বর, এরা যেমন বিজারক, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ওয়ান এ শ্রেণীর মৌল, ওয়ান ওয়ান বলতে পারে, এক নম্বর শ্রেণীর মৌল, এরা যেমন বিজারক, হাইড্রোজেনও তেমনি বিজারক। চার নম্বর, এই মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা যেমন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, মনে রাখবে এরা যেমন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে, তেমনি এরা যেমন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করতে পারে, ঠিক আছে, সেরকম হাইড্রোজেন ও হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করতে। যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, বা এই সোডিয়াম পটাশিয়াম, এরা কী করে, এনএসিএল, এনএ বিআর, পটাশিয়াম কেসিএল, কেবিআর ইত্যাদি গঠন করতে পারে, ঠিক সেরকম হাইড্রোজেনও এইচসিএল, এইচবিআর,
ইত্যাদি গঠন করতে পারে। এইচ আই হাইড্রোজেন আয়োডাইড এগুলো গঠন করতে পারে। অর্থাৎ যেমন এরা হ্যালাইড গঠন করে তেমনি হাইড্রোজেনও হ্যালাইড গঠন করতে পারে। তাহলে হ্যালাইড গঠনে সক্ষম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এরা যেমন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, এর সবাই কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, এ এ এ এ এ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে, অক্সাইড গঠন করতে পারে, যেমন এন এ টু ও কে টু ও এগুলো গঠন করতে পারে। ঠিক একইভাবে হাইড্রোজেন ও এইচ টু ও গঠন করতে পারে। তাহলে পাঁচ নম্বর কি হবে, অক্সাইড বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠনে সক্ষম, অক্সিজেন এর সঙ্গে বিক্রিয়া করে করে যৌগ গঠনে সক্ষম। মনে রাখুন এই এতগুলো হলো সাদৃশ্য। তা হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলি সাদৃশ্য বলছিলাম, এখন এর পরের আলোচনাটা হবে হাইড্রোজেনের সঙ্গে ক্ষার ধাতুগুলির বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যটা কি, সেগুলো এরকম গোটা চার পাঁচ বা তিন চারটা বেরোতে পারে। তাহলে বৈসাদৃশ্য পয়েন্টটা শুধু এখানে চেঞ্জ করে দিচ্ছি, বৈসাদৃশ্য। এক নম্বর বৈসাদৃশ্য হচ্ছে হাইড্রোজেন গ্যাস, বাকিগুলো ধাতু। তাহলে হাইড্রোজেন কি গ্যাস বা ওরা হচ্ছে ধাতু, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এরা হচ্ছে ধাতু। এটা দ্বিপরমাণু, হাইড্রোজেন দ্বিপরমাণু, এরা কিন্তু এক পরমাণু। ঠিক আছে, এরা কিন্তু এক পরমাণু। হাইড্রোজেন যে অক্সাইডটা হয় এইচ টু ও এটা প্রসম, কিন্তু এদের যে অক্সাইডটা হয় সোডিয়াম এন এ টু ও এন এ সরি কে টু ও এগুলো সব কি ক্ষারধর্মী। অর্থাৎ তিনটা পার্থক্য আপাতত দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তিনটা পার্থক্য আপাতত দেখতে পাচ্ছি, হাইড্রোজেন গ্যাস ধাতু দ্বিপরমাণু, হাইড্রোজেন গ্যাস ওরা ধাতু, হাইড্রোজেন দ্বিপরমাণু, ধাতুগুলো সব এক পরমাণু, আর হাইড্রোজেনের যে অক্সাইড সেটা হলো প্রসম, কিন্তু ধাতুগুলোর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। যদি আরও কোনো পার্থক্য থাকে দেখা যাক। আচ্ছা, হাইড্রোজেন ধাতুগুলো কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক, হাইড্রোজেন কিন্তু তড়িৎ ধনাত্মক হলো তীব্র তড়িৎ ধনাত্মক নয়, এটা মনে রাখবে। তো এটা হলো আরেকটা পার্থক্য বলতে পারো। নেক্সট, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য। হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলগুলির সাদৃশ্য কী কী সাদৃশ্য আছে দেখো, প্রথম সাদৃশ্য হচ্ছে দুভাই গ্যাস, হাইড্রোজেন আর হ্যালোজেন এরা সব গ্যাস, দুজনই গ্যাস, হাইড্রোজেনও গ্যাস হ্যালোজেনও গ্যাস। দু নম্বর হচ্ছে হাইড্রোজেনও দ্বিপরমাণু আর হ্যালোজেনগুলিও দ্বিপরমাণু। ঠিক আছে, এটা হলো দুটো। তিন নম্বর, হাইড্রোজেন এর সঙ্গে হ্যালোজেনগুলি আরেকটা সাদৃশ্য হচ্ছে হ্যালোজেনগুলি যেমন ক্ষার ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে। দেখো হ্যালোজেনগুলো এই যে ক্লোরিন
ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, এগুলো যেমন ক্ষারাদুর সঙ্গে বিক্রিয়া করে এনএসিএল গঠন করে, এনএবিআর, কেসিএল, কেআই ইত্যাদি গঠন করতে পারে। সেই রকম হাইড্রোজেন আবার এদের সঙ্গে বিক্রিয়া করে, হাইড্রোজেনও এনএএইচ, এলআইএইচ, কেএইচ ইত্যাদি হাইড্রাইড গঠন করতে পারে। অর্থাৎ হ্যালোজেনগুলি যেমন ক্ষার ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারে, সেরকম হাইড্রোজেনও ক্ষার ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করতে পারে। আরও কিছু পার্থক্য আছে, দাঁড়াও বলি তোমাদের, আরও কিছু মানে এদের সঙ্গে মিল আছে। আর মিল হচ্ছে হ্যালোজেনগুলির মতো এটাও অধাতু, যাই হোক এখানে হ্যালাইড গঠন আর হাইড্রাইড, হ্যালাইড ও হাইড্রাইড গঠন গঠন, এটা 3-4 নম্বর হচ্ছে হাইড্রোজেন অধাতু, ওরাও অধাতু, উভয় অধাতু। লাস্ট আরেকটা পয়েন্ট মনে আছে, এদের যোজ্যতা এক, হাইড্রোজেনের যোজ্যতা, হাইড্রোজেনের যোজ্যতা এক, এরও এদেরও যোজ্যতা এক। ঠিক আছে, এই হলো সাদৃশ্য। এরপর হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের বৈসাদৃশ্য, এটা আর একটা আলোচ্য বিষয়বস্তু। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 9 নম্বর কি, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেনগুলির বৈসাদৃশ্য, হাইড্রোজেন হ্যালোজেনের বৈসাদৃশ্য। তাহলে হাইড্রোজেন এর সঙ্গে হ্যালোজেনগুলির বৈসাদৃশ্য, এটা 1, 2, 3 করে বলে যাব। হাইড্রোজেন হ্যালোজেনগুলির বৈসাদৃশ্য হচ্ছে, দেখো হাইড্রোজেন হচ্ছে তড়িৎ ধনাত্মক, এটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক পজিটিভ মৌল, আর এটা হচ্ছে হ্যালোজেনগুলি ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক। ঠিক আছে, হাইড্রোজেনের বিজারণ ধর্ম আছে, এর বিজারণ ধর্ম আছে কিন্তু এদের কিন্তু বিজারণ ধর্ম নেই, এদের সব জারণ ধর্ম আছে। অর্থাৎ এরা বিজারক, এটা হচ্ছে জারক বললি যে জারণ ধর্ম আছে, এটা বলতে পারি। হাইড্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষে 1টি ইলেকট্রন আছে, 1e, হ্যালোজেনগুলি সর্ববহিঃস্থ কক্ষে 7টি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের সর্ববহিঃস্থ কক্ষে 1টি ইলেকট্রন আছে, হ্যালোজেনগুলি সর্ববহিঃস্থ কক্ষে 7টি ইলেকট্রন আছে, এটা মনে রাখবে। তাহলে 9 নম্বর, 6, 7, 8, 9 এই পর্যন্ত হয়ে গেল। এবার আছে 10 নম্বর, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, আশা করি বুঝে গেছো, কিছুটা আন্দাজ করেছো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন। দেখো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলার পিছনে কারণটা হচ্ছে হাইড্রোজেন ক্ষার ধাতুগুলির সঙ্গেও এর ধর্মের মিল আছে এবং হ্যালোজেনগুলির সঙ্গেও এর ধর্মের মিল আছে। খুব যে কম মিল নেই তা নয়, হ্যালোজেনের সঙ্গেও 5টা মিল প্রায় আছে আর ক্ষার ধাতুগুলির সঙ্গেও হাইড্রোজেনের 5টা মিল আছে। তাহলে হাইড্রোজেনকে রাখবো কোথায়, এইটা নিয়ে বিজ্ঞানী মহলে বিতর্ক আছে। অর্থাৎ হাইড্রোজেনকে কোনো নির্দিষ্ট একটি শ্রেণীতে রাখা একবারে যুক্তিসঙ্গত বলা যাচ্ছে না, আবার কোনটাতে রাখবো না সেটাও বলা যাচ্ছে না। তাই যেহেতু হাইড্রোজেনের অবস্থান নিয়ে বিতর্ক আছে, তাই হাইড্রোজেনকে বলা হলো কি, দুষ্ট মৌল। যাই হোক, এই পর্যন্ত আলোচনা হলো। এর পরের আলোচনাতে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে পর্যায় বরাবর কোন ধর্মগুলির পরিবর্তন হয়, অর্থাৎ কোন ধর্মগুলিকে পর্যায়গত ধর্ম বলা যায় আর কোন ধর্মগুলিকে, কোন কোন বৈশিষ্ট্য আছে বা রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম কিছু আছে যেগুলোকে পর্যায়গত ধর্ম বলা যায় না, এবং ওই পর্যায়গত ধর্মগুলি কীভাবে
কোন নির্দিষ্ট পর্যায় বরাবর পরিবর্তন হয়। ডান দিক থেকে বাঁ দিকে গেলে কিভাবে বাড়ে বা কমে? উপর থেকে নিচে গেলে, অর্থাৎ পর্যায় বরাবর ডান দিক থেকে বাঁ দিকে গেলে বাড়ে না কমে? আবার শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে? এইগুলো আমরা শেষের ভিডিও বা পর্যায় সারণী, এটা 03 বা অর্থাৎ 3 নম্বর, আগের পর্যায় পরের ভিডিওটা পড়বো আমরা, বা পরের ভিডিওতে আলোচনা হবে পর্যায় সারণী 4 বা পিরিয়ডিক টেবিল 4, এবং সেখানে এই বিষয়গুলো, আগের যে বিষয়গুলো আলোচনা হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে শেষ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো।